আমরা চলে যাচ্ছি সব বন্ধুরা মিলে স্বপ্নের জায়গায় সাজেকে কিছু টাকা পয়সা জমায় রাখছিলাম বাট আমার দ্বারা না টাকা পয়সা জমানো হবে না তাই ভাবলাম একটু ঘোরাফেরা করে আসি ট্রাভেলিং এ মোটামুটি ভালোই খরচ হয় তো আমি কিছু টাকা জমায় রাখছিলাম সেই টাকা দিয়ে তিনটা লাগেজ কিনেছি মানে কম্বো লাগেজ কিনেছি আর কি একটাতে আমার এবং রাদের ড্রেস রাখবো আর ছোট লাগেজ এ রাখবো রুকাইয়ার আর সবচেয়ে মিনি যেটা সেটা আমার মেকআপ বক্স সব টাকা প্রায় শেষ করে ফেলেছি এখন শুধু সাজেকে যাওয়া থাকার খাওয়ার খরচটাই আছে একটা টুরে যাওয়ার জন্য সবচেয়ে বড় কাজ হলো লাগেজ গোছানো আর এটা আমার অনেক কঠিন মনে হয় তাই আমি সন্ধ্যা থেকে শুরু করে দিয়েছিলাম আর এদিকে মালকুবা আমার লাগে যে বসে পড়ছে সেও হয়তো আমার সাথে যাবে বা তাদেরকে তো নিয়ে যাওয়া যাবে না আমার শ্বশুরের কাছে দুইটা বিড়ালি রেখে দিলাম আমার কোকো এবং মালকুভা কে সন্ধ্যা ছয়টায় আমাদের বাস ছিল তো তারা হুড়ো করে লাগেজ নিয়ে রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম রেল স্টেশন কিন্তু এখানে একটা কাহিনী হয়ে যায় আমাদেরকে যে বাসটা দেখিয়ে বলেছিল যে এই বাসে আপনারা খাগড়াছড়ি পর্যন্ত যাবেন বাট সেই বাসটা পাই নাই নন এসি বাসে আমরা যাব কারণ রাজশাহী থেকে খাগড়াছড়ি বাস কোনটাই এসি ছিল না আমরা সবাই একদম রেডি আছি স্পেশাল কিছু পার্সন আছে যাদের সাথে সাজিকে গিয়েই দেখা হয়ে যাবে বরাবরের মতোই আমার যে খারাপটা লাগে বাসে উঠলে বাসের গন্ধে আমার পেট আওলায় যায় তারপর আমার ভাইরা কিছু নাস্তা নিয়েছিল আমি শুধুমাত্র নন এসি বাস জন্য আমি খেতে পেরেছি আর রাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কখন যে ঘুমাই গেছি এদিক সেদিক হয়ে আমি নিজেও জানি না তারপরে রুকাইয়াকে ঘুমাই দিই কারণ আমাদের প্রায় সতেরো ঘন্টা জার্নি করতে হবে সন্ধ্যা ছয়টায় আমাদের বাস ছেড়েছিল বাট আমরা পৌঁছাইছি পরের দিন সকাল নয়টার দিকে ফাইনালি টানা ষোলো ঘন্টা জার্নি করার পর দিনের আলো দেখে নামলাম এক একজন এত টায়ার্ড হয়ে গেছি এত জার্নিতে আমাদের সাথে মেহেদিও ছিল সে আমাদের কলেজ ফ্রেন্ড আমাদের সম্পর্ক সবার সাথে সবার বন্ধুত্বের বাট মনে হয় যেন আমরা সবাই সবার গার্জিয়ান এদিকে ফাইম ভাইয়া ড্রাইভ করে তার গাড়ি নিয়ে চলে আসছে সাজেকে এই রোদের ভেতর স্কিনের অবস্থা খুবই বাজে হয়ে গেছে তো স্কিন কে ঠিক রাখতে টনটাইন রাখতে আপনাদেরকে এখন দেখাবো বিউটি ওয়ালেট ভাই ফারজানা ফেসবুক পেজ থেকে নেওয়া ইরানি লেজার নাইট ক্রিম এই নাইট ক্রিমটা ম্যাজিকের মতো কাজ করে বহুবার আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়েছি তারপরও আবারও দেখাচ্ছি কারণ এটা ছাড়া আমার চলেই না এই ক্রিমটা যদি আপনার স্কিনে কাজ না করে তাহলে আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকে এবং তার সাথে আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন লেজার মাসাজ ক্রিম যেটা নাইট ক্রিমের কাজটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় যারা বেবি স্কিন চাচ্ছেন তারা কিন্তু চোখ বন্ধ করে লেজার নাইট ক্রিমটা ব্যবহার করতে পারেন ব্যবহার না করলে কিন্তু আফসোস করবেন স্কিনের একটা দাগও থাকে না ট্রাস্ট মি হান্ড্রেড পার্সেন্ট কাজ তো করে সাথে যদি আপনার স্কিনে কাজ না করে তাহলে মানি ব্যাক গ্যারান্টি দেয় সো নিতে চাইলে এক্ষুনি বিউটি ওয়ালেট বাই ফার্জানা ফেসবুক পেজে নক করবেন পেজটা আমার ক্যাপশনে দিয়ে রাখবো চেক করতে ভুলবেন না চলে আবারও সেই রোদের মধ্যে আমরা কিভাবে সাজেকে গেলাম তো বাস থেকে নেমে আমরা চাঁদের গাড়ি ভাড়া নিয়েছিলাম তারপরে দেখি এই পাহাড়ি আপুরা মানে খাগড়াছড়ির আপুরা আমাকে দেখে দৌড় মেরে চলে আসে আর বলে আপু আপনাকে দেখি আপনার ভিডিও দেখি আমি তো খুব খুশি হয়ে গেছি এদিকে বাপ পেটিতে মিলে চকলেট দিচ্ছিল সব বাচ্চাদেরকে কারণ এখানে অনেক বাচ্চারা থাকে যারা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে চকলেট নেওয়ার জন্য সাজেকে যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ভিউ পড়ে এবার দিয়ে আমার চারবার হলো যাওয়া তারপরও যেন মনে হয় যে বারবার প্রতি বছর যায় মন ফ্রেশ করার মতো একটা জায়গা মন ভালো করার মতো একটা জায়গা বাট অনেক দূর অনেক লং টাইম জার্নি করতে হয় আমাদের রাজশাহী থেকে সাজেকে আসতে প্যারা নাই তারপরও চিল করতে হবে এটাই হচ্ছে জীবন টাকা পয়সা না জমিয়ে রেখে আসলে আমার মতো খরচ করে ঘুরে বেড়াবে মাঝে মাঝে তো আমার আব্বু যে কিছু টাকা জমা আসলে ঘোরাফেরা করে শেষ করলে কি হবে কিন্তু আমি বলি আব্বু আমার চোখকে যদি সার্থক করতে না পারি তাহলে আর কি হলো বলেন দুনিয়াতে এসেছি দুনিয়াটা চোখ ভরে দেখবো মন ভরে ফিল করব। আসলে এত সুন্দর সুন্দর ভিউ বাট ক্যামেরাতে না ক্যাপচার করা যায় না ক্যামেরাতে কিচ্ছু আসে না চোখ দিয়ে দেখলে মনে হবে কোথায় এসেছি বাংলাদেশ কত সুন্দর একটা দেশ হোটেলে পৌঁছাতে না পৌঁছাতে আমাদের এই হোটেলটা এত সুন্দর আমরা নিরিবিলি হোটেলাম নামটা যেমন নিরিবিলি তেমন প্রত্যেকটা ভিউ অসম্ভব সুন্দর নেক্সট নিরিবিলি এই রিভিউ এই ভিডিওটা আসলে আর লং করতেছি না অনেক টায়ার্ড আমরা জাস্ট এখন ফ্রেশ হবো একটু ঘুমাবো খাওয়া দাওয়া করব। আশা আল্লাহ কত সুন্দর ভিউ মানে আমাদের দেশটা যে কত সুন্দর না ঘুরে বেড়ালে বুঝতেই পারবেন না আমার পছন্দের জায়গাগুলোর মধ্যে সাজেক একটা বান্দরবনও আমার খুব পছন্দের যাই হোক কথা না বাড়াই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ